টেলিভিশন চালায় এইসব দোকানে যাই ভালো, এবং এই যে হোটেলের মধ্যে ক্যারাম বোর্ড খেলায় ক্যারাম বোর্ডও খেলো ভালো, আর নিয়মিত স্কুলে যাইবা, ঠিক আছে? অর্থাৎ কথা দাও যে স্কুলে যাইবা, স্কুল খুললে নিয়মিত স্কুলে যাইবা, এবং মোবাইল ফোনে গেম খেলা যেত না, ঠিক আছে? পড়াশোনা করবে তো, এবং মাঠে গিয়া বিকালবেলা সবসময় না, বিকালবেলা পড়াশোনার ফাঁকে ঘন্টা দেড় ঘন্টা খেলাধুলা করবো। চিন্তাধারা করতেছে আদালত, চিন্তাধারা করতেছে বন্ধু করে দেবে, এবং তোমরা যারা সমপর্যায়ের ছেলে পেলেরা আছে তারাও তোমরা বুঝাইবা যে মোবাইল ফোনে গেম খেলা ভালো না, এটা খেললে ব্রেইনে এফেক্ট হইব, পড়াশোনারও ক্ষতি হইব, ঠিক আছে? ঠিক আছে, আজকে একটা ফুটবল দিয়ে দিলাম, পালা বেড়ে খেলবায় পরবর্তীতে ওই যে ফিতা ফুটবল খেলার এগুলো দিবি, ঠিক আছে? দেশ বিদেশে থাকা প্রিয় ভিউয়ার্সদেরকে আজ বৃহস্পতিবার সবাইকে জানাচ্ছি আন্তরিক। আমি সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত থাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাওর এবং সীমান্তবর্তী জনপদে ঘুরার সুবাদে আমার পর্যবেক্ষণে এসেছে যে করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় খুদে শিক্ষার্থীরা এমনকি যুবক এবং কিশোররা গভীর রাতে সড়কের পাশে হাওরে কিংবা অন্ধকারে বসে তারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের গেম খেলতেছে। তো ইতিমধ্যেই জেনেছি যে আদালত এই সমস্ত পাবজি ফায়ারফক্স বিভিন্ন মানে গেম বন্ধ করার জন্য এটি নির্দেশনাও দিয়েছেন। তো সেই সুবাদে আমি মনে করি যে আসলে সব কিছু আইন দ্বারা বন্ধ করা সম্ভব নয়, এজন্য বিভিন্ন এলাকার সচেতন মহল, শিক্ষক এবং অভিভাবকরা বা এই সমাজে যারা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি আছেন তারা যদি একটু এগিয়ে আসেন এবং তারা যদি এই সমস্ত ক্ষুদে শিক্ষার্থী বা তরুণদেরকে সচেতন করতে গিয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং এই সমস্ত ক্ষুদে শিক্ষার্থী তরুণ যুবকদেরকে যদি খেলার মাঠে ফিরিয়ে নেওয়া যায়, তারা যদি আমাদের যে ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে কিংবা হাডুডু খেলা আছে, কুস্তি খেলা আছে, এই সমস্ত খেলাধুলার মাধ্যমে কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে যদি ফিরিয়ে আনা যায়, তবেই আমি মনে করি যে এই যে মোবাইল ফোনের মাধ্যমে যে গেম খেলার প্রচলন শুরু হয়েছে এটি বন্ধ হবে। তো আমরা সেই উদ্দেশ্যেই আজকে আমাদের উত্তর বর্ধল ইউনিয়নের গুটিলা মানিগাঁও এলাকার কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীকে আমি আমার আজাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ফুটবল দিয়েছি, তারা যেন মাঠে গিয়ে খেলাধুলা করে, এবং আমার এই কর্মকাণ্ড যখনই সুযোগ পাব তখনই এই ক্ষুদে শিক্ষার্থীদেরকে যুবকদেরকে ফুটবল দিয়ে অথবা খেলার উপকরণ দিয়ে আমি চেষ্টা করব আমার যে ক্ষুদ্র প্রয়াস হিসাবে এই সমস্ত ক্ষুদে শিক্ষার্থীদেরকে যুবক এবং তরুণ সমাজকে মোবাইল গেমের যে আসক্তি থেকে ফিরিয়ে এনে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ।